হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটন। মটন কারি মশলা বানাবো, তার জন্য মটনটাকে আমি মেখে নিচ্ছি। দিয়েছি হলদে, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, জিরে পাউডার আর দেব দই, টক দই দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দইটা আমি ফেটে নিয়েছিলাম, 3 চামচের মতো টক দই দিয়েছে। এখন আমি মটনটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। একদম সিম্পল করে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হবে। আর দই দিয়ে মেখে নিলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, তারপরে আমি বাকি রান্না রান্নাটা রেডি করব। এখানে নিয়েছি রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করব, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন, আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব হালকা করে, একটা পেস্ট করব। মিক্সিং জার নিয়েছে, নিয়েছে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পুরো পেঁয়াজটা দিব না, আমি হাফটা গ্রেট করে নিব আর বাকিটা আমি ফোড়নে দিয়ে দেব। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আলুটাকে উঠিয়ে নিয়েছি, আবার পেনির মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি এলাচি, 3টের মতো এলাচি আমি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিব লবঙ্গ, 4-5টা লবঙ্গ। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি কুচি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো রসুন, রসুন তো আমি পেস্ট করে দিয়েছি, এখানে 3-4টে রসুন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, তাও স্মেলটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো, টমেটোটা পেস্ট করে দিয়েছে, এখানে আধাটা দিয়েছে টমেটো, টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেস্ট করা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কারণ মটনের মধ্যে নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম। আর দিয়েছে হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। খুব ভালো করে আবার মিক্স করে কষিয়ে নিচ্ছে মশলাটা। হয়ে গেছে মশলা কষানো, এখন আমি মটনটা দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছে, কারণ মটন থেকে তেল বেরোবে, একদম কম তেলে রান্নাটা হবে।
মটনগুলো দিয়ে দেবো। এবার আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো মশলার সাথে। এবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। ঢেকে ঢেকে বানালে ফটাফট হয়ে যাবে এটা। তারপর আমি আবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে, আর কোনো মশলা দেওয়া নেই, লাস্টে গরম মশলা পাউডার দিব। তারপরে ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবার ভালো করে মটনের সাথে মিক্স করে নিব। আলুটা 50%-এর মতো সেদ্ধ আছে, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে মটনের সাথে। তারপরে 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে, না তো নিচে লেগে যাবে। এখন হয়ে গেছে মটনটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিব আমি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছি মটন কারি মশলা।